এটি সিলেট বন্দরবাজারের আজকের একটি চিত্র। ব্যবসায়ীদের জমজমাট এমন দৃশ্য বেশ কয়েক মাস দেখা যায়নি, কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা পুরোপুরিভাবেই সিলেট বন্দরবাজারের প্রত্যেকটা রাস্তা পুরোটাই দখল করে ফেলেছে শুধুমাত্র তাদের ব্যবসা পরিচালনা করার জন্য। এখানে যারা ব্যবসা করেন তাদের বাস্য এখানে প্রচুর পরিমাণে সেল হয় এবং তারা প্রচুর লাভ করতে পারেন, যার জন্য জনভোগান্তি এড়িয়েও জনগণের অশান্তি এড়িয়েও ওনারা রাস্তা দখল করে ব্যবসা করছেন। সামান্য জায়গা যেতে হলে এখানে প্রচুর ব্যাগ পেতে হয় শুধুমাত্র ব্যবসায়ীদের জন্যই। সিলেট সিটি কর্পোরেশন মাইকিং করছে অচিরেই ওনাদেরকে এখান থেকে সরিয়ে আবার তাদের পূর্বের জায়গায় নতুন হকার্স মার্কেটে নিয়ে যাওয়া হবে। তবে আমার যেটি বলার বিষয় সেটি হচ্ছে সামান্য একটু ঢিলা দিলেই যা ব্যবসায়ীরা আবার রাস্তা দখল করে ফেলেন, এর স্থায়ী কোনো সমাধান আমরা দেখছি না। যদিও পূর্বে সিটি কর্পোরেশন বলেন বা বর্তমান সিটি কর্পোরেশন বলেন স্থায়ী তাদেরকে জায়গা করে দিয়েছে, মার্কেট করে দিয়েছে একেবারেই এই যে বন্দরবাজারের এরিয়াটা আছে, বন্দরবাজারের এরিয়ার ভেতরেই এত বড় মার্কেট, কিন্তু ওনারা সেখানে ব্যবসা করতে চান না, সুযোগ পেলেই রাস্তায় চলে আসেন। চলে আসার ফলে প্রচুর পরিমাণে ভোগান্তি সৃষ্টি হয়। যারা ক্রেতা আছেন তারা হকার্সমুখী হয়েছিলেন মোটামুটি আরও হতে শুরু করেছিল, কিন্তু আবার নতুন করে যখন ওনারা আজকের এই দিনে পুরো বন্দরবাজারের রাস্তাঘাট দখল করে ব্যবসা শুরু করেছেন তখন ক্রেতারা আবারও রাস্তামুখী হয়ে গিয়েছে। এর ফলে ওনাদেরও যে স্থায়ী একটা এফেক্ট সেটা পড়বে, আমি গতকালকের ভিডিওতে এটি বলেছি। আরও একটি বিষয় উপস্থাপন না করলেই নয়, আমরা যেটি চাই এটি হচ্ছে সিলেট শহরের এই যে হকার্স যারা ব্যবসা করেন খোলাভাবে রাস্তায় তাদের জন্য একেবারে স্থায়ী যে সমাধান কঠোরতার মাধ্যমে হোক যেভাবে হোক সেটি করা দরকার। রাস্তা একেবারেই ক্লিয়ার থাকা দরকার যেন ব্যবসায়ীরা রাস্তায় ব্যবসা না করতে পারেন, তাহলে আমাদের শহরের যানজট অনেকাংশেই কমে যাবে যেমনটা কমে গিয়েছিল বেশ কয়েকদিন আগে, এবং আমরাও ক্লিন একটা শহর পাবো। ভিউয়ার্স, বিজনেস ভিত্তিক এই চ্যানেলে বিজনেস ভিত্তিক আলোচনা না করলেই নয়, যারা এভাবে বাসমান ব্যবসা করেন তারা প্রচুর পরিমাণে লাভ করেন, প্রচুর পরিমাণে। এখানে একদিন ব্যবসা করলে ওনারা 15 দিনের লাভ করতে পারেন অনায়াসেই, যার জন্য ওনারা এই সুযোগটা বারবারই নেন। আপনারা যারা এই ধরনের ব্যবসা করবেন বলে ভাবছেন তাদেরকে বলবো আপনারা স্থায়ী জায়গা নির্বাচন করে, জনবহুল জায়গা নির্বাচন করে মোটামুটি একটা পুঁজি নিয়ে সেখানে ব্যবসা শুরু করুন, তাহলে এই ধরনের ব্যবসাগুলো থেকে ব্যাপক আয় করতে পারবেন যেটা আপনার কল্পনারও বাহিরে, কারণ এই ধরনের জনবহুল জায়গাগুলোতে কল্পনার চেয়ে বেশি সেল হয়, এতে লাভ কম হলেও আপনার যে সম্মিলিত আয় সেটা অনেক বেশি গিয়ে দাঁড়ায় দিন শেষে মাস শেষে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, যারা এত সময় আমার সাথে ছিলেন যারা সব সময় থাকেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই ধরনের ভিডিওগুলো একেবারেই ক্যামেরার সামনে থেকে ক্রিয়েট করতে পারি, ক্যামেরার সামনে থেকে উপস্থাপন করতে পারি, আর এই সুযোগটা আপনার সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি পেয়ে যাব। ভালো থাকুন।